যেগুলোর কারণে আমাদের ওজুর পূর্ণতা নষ্ট হতে পারে। তার ভিতরে এক নম্বরের ভুল হলো, যেটি আমাদের হয়ে থাকে ওজুর ক্ষেত্রে অনেকেরই, সেটা হলো বিসমিল্লাহ পাঠ না করা। ওজুর শুরুতে কি পাঠ করতে হয়? বিসমিল্লাহ। আপনি যখন হাত ধুয়ে তো ওজু শুরু করবেন, দুই হাতের কবজি ধুয়ে তো ওজু শুরু করবেন না, প্রথম কাজ, তার আগে আপনি কি কি করবেন? বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে হাত ধোয়া ধুয়ে তারপর ওজু শুরু করবেন। বহু লোক আছি আমরা অজুখানায়, ওই গল্প করতেছি, আড্ডা মারতেছি, কথাবার্তা বলতেছি, এ বলতে বলতে অজু শুরু করে দিছি, তাহলে বিসমিল্লাহ কখন পড়তেছি? বিসমিল্লাহটা অনেক সময় অমনোযোগিতার কারণে, অবহেলার কারণে, অন্যমনস্কতার কারণে বিসমিল্লাহটা অনেক সময় আমরা বলতে ভুলে যাই। অথচ এই বিসমিল্লাহ পাঠ করা অজু শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমের মতে ফরজ। অনেকে বলেন বিসমিল্লাহ পাঠ না করলে অজুই হবে না, আপনি যদি ভুলে বাদ দেন অজু হলো না। যদিও সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মতে এটা না, তাদের মতে বিসমিল্লাহ পাঠ করা এটা ওজুর সুন্নাহ, এটা ওজুর কি? সুন্নাহ। এটা আপনি যদি বিসমিল্লাহ বলে যদি ওজু শুরু করেন, তাহলে ওজুটার ভিতরে পূর্ণাঙ্গতা আসলো, ওজুটার ভিতরে কি আসলো? পূর্ণাঙ্গতা আসলো, ওজুটার ভিতরে ওজুটা আপনার হৃষ্টপুষ্ট হলো। এই ওজুতে ইনশাআল্লাহ আপনার সালাত পূর্ণাঙ্গ হবে, যে সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ওজুর শুরুতে একটা প্রাথমিক ভুল হলো বিসমিল্লাহ ভালো করে না পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাজাহ হাদিস, লা ওযু লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, ওই ব্যক্তির ওযু হবে না। হাদিসটি সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির ওযু হবে না যে ব্যক্তি ওযু শুরুতে আল্লাহর নাম নেয় নাই, বিসমিল্লাহ বলেনি। এখন ওযু হবে না বলা হয়েছে, এই হবে না বলতে হাদিস বিশেষজ্ঞ ওলামা ইকরাম এবং ফুকাহা ইকরাম বলেন, এখানে হবে না বলতে ওযুর ওই প্রাণ হলো না, ওযু পূর্ণাঙ্গ হলো না, ওযুটা যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে হলো না, কোন রকম হয়ে গেল মাশরিল হাল, সালাত আদায় হয়ে গেল, দায়িত্ব খালাস হয়ে গেল, কিন্তু এটা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচ্ছেন, যেভাবে ওযুর নির্দেশ আসছে সেভাবে হলো না। যদি আমি বিসমিল্লাহ পাঠ না করি, তাহলে বোঝা গেল ওযু করার সময় আপনি কারোর সাথে কথা বলছেন, খোশ গল্প করছেন, মোবাইলে আলাপ করছেন, অন্য কোনো ব্যস্ততায় আছেন, অন্য কোনো ধ্যানে আছেন, ওই অবস্থায় হাত ধুয়ে ওযু শুরু করে দিলেন, বিসমিল্লাহ পাঠ করলেন না, এটা হলো একটা ত্রুটি। এই ত্রুটি আমাদের হয় কিনা আমাদের মধ্যে? অনেকে তো আছেন নিয়মিতই করেন না, অনেকে আছেন করেন কিন্তু ওই যে অন্য মানুষ হয়ে গেলে হাত ধুয়ে শুরু করে দিচ্ছেন আর বিসমিল্লাহ আর বলেন নাই। তাহলে আপনি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বললেন কি না বললেন সেটা এত বেশি গুরুত্বপূর্ণ না, যত বেশি গুরুত্বপূর্ণ ওজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করা, কারণ এটার জন্য পৃথক নির্দেশ এসেছে। এমনি তো একটা কমন নির্দেশ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমরিন যি বারিন লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আবতার ওয়া ফি রিওয়ায়াতিন ফাহুয়া আকতা, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম দিয়ে শুরু না করলে সেটা অপূর্ণাঙ্গ থাকে, কাজটা অর্ধেক থাকে, অর্ধেকটা থাকে, অপূর্ণাঙ্গ থাকে, পূর্ণাঙ্গতা আসে না, যে কোনো ভালো কাজ। কিন্তু ওজুর বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলাদা নির্দেশ আছে, ওজু হয় না এমন কথা তিনি বলেছেন। তাহলে বোঝা গেল ওজু শুরুতে বিসমিল্লাহ পাঠের পরে আমাদের সাবধান হতে হবে। এখন একটা সমস্যা হলো, আমরা আজকাল বেশিরভাগ লোক ওজু করি হলো টয়লেটের মধ্যে, আর টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ, ঠিক না? ঠিক, টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ, জায়েজ নাই। তাহলে আমাদের ওজু যদি টয়লেটে আপনার বাথরুমের ভিতরে যে কি করি ওজু করি, তাহলে আমি বিসমিল্লাহ বলতে পারবো না, কারণ আল্লাহর নাম নেওয়া বাথরুমে নিষেধ, টয়লেটে নিষেধ। আবার বিসমিল্লাহ না বললে আমার ওজুটাও পূর্ণাঙ্গ হচ্ছে না, তাহলে আমি করবোটা কি বলেন? সমাধানের পথ কি? পথ কি? কি করব? কি নিষেধাজ্ঞা অমান্য করে বিসমিল্লাহ বলবো, নাকি আপনার বিসমিল্লাহ ছেড়ে দেবো? তাতে তো ওজু আবার পূর্ণাঙ্গ হবে না, দুইটাই সমস্যা না। এই জন্য উত্তম এবং সবচেয়ে ভালো হলো ওজুটা বাহির করার চেষ্টা করবেন। বেশিরভাগ জায়গাতে, সব জায়গাতে কম বেশ বাথরুম টয়লেটের ভেতরে যদি বেসিন থাকে তো বাইরেও টেপ বা বেসিনের ব্যবস্থা থাকে, থাকে না? থাকে না, বিশেষ করে বাসা বাড়িতে অথবা অফিস আদালতে দেখা যায় যে ওই টয়লেটে অনেক সময় আমরা কি করে ফেলি, ওজু করে ফেলি, এটা উচিত না, এটা একটা ভুল আমাদের। ওজু আমরা করব বাহিরে, কেন? কারণ টয়লেটে ওজু করতে গেলে আল্লাহর নাম নিতে হচ্ছে, আর আল্লাহর নাম নেওয়া নিষেধ সেখানে, আমি সেখানে আল্লাহর নাম নিতেও পারছি না, নাও নিতে পারছি না। যদি নেই তাহলে আল্লাহর নাম নিয়ে গুনাহ করছি টয়লেটে, আর যদি না নেই তাহলে আমার ওজুটা অপূর্ণাঙ্গ থেকে যাচ্ছে, ঠিক না? ঠিক। এই জন্য আমরা উত্তম হলো ওজু করব কোথায়? বাইরে এসে যে কোনো টেপে। কথা কি বুঝাতে পারছি? বাইরে এসে, একান্ত যদি কখনো আপনি বাধ্য হয়ে যান, বাইরে ভিড় নাই ব্যবস্থা, সেটা ভিন্ন কথা। আর বাসা বাড়িতে যদি এরকম কোন বাসা বাড়িতে যে বাইরে কোনো সিস্টেম নাই, আপনার নিজের বাসা না, আপনি ঠিক করতে পারতেছেন না, তো কমপক্ষে বেসিন এবং আপনার টয়লেটের কমোডের মাঝখানে কি দিব, একটা পর্দা বা ওয়াল কোনো কিছু দিয়ে নিব ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছি ভাই? আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়টি লক্ষ্য করার তৌফিক দান করেন। তাহলে ভাই আমরা বিসমিল্লাহ পাঠ করব ওজু শুরুতে, লক্ষ্য করব ইনশাআল্লাহ, যাতে করে ওজু শুরুতে বিসমিল্লাহ পাঠে ভুল
না হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করে।